इब्राहिम इब्न आदम रहमतुल्लाह अलैह बलकेर राजा छिलो सातटा महादेशेर राजा आल्लाह उनके हेदायत दिबेन जाई होक अनेक लम्बा घटना उनी बलकेर राजत्व छेड़े समुद्रेर पाशे चले आसलो समुद्रेर पाशे बस्ता सिलाई करतेछे मंत्रीरा उनार खोजे बेरिये गेल हाय आमादेर राजा कोई राजा कोई राजाके खुजतेछे खोजार परे एक मंत्री देखलो आमादेर राजा साहेब तो समुद्रेर पाशे बसे बसे बस्ता सिलाई करतेछे राजा साहेब एखाने कि करेन आसेन आपनार जन्य बलकेर राजत्व अपेक्षमान एखाने कि करेन आमि एखाने कि करि एके तो बुझाइते हबे एके बुझे दिते हबे आमि एखाने कि करि इब्राहिम इब्न आदहामेर हाते एकटी टिनेर सुई छिलो मंत्रीर सामने ए टिनेर सुई समुद्रे फेले दिलो मंत्री तमसा देखते से समुद्रे फेले देवार परे इब्राहिम इब्न आदम रहमतुल्लाह अलैह सुईटा फेरत चाइते से अल्लाह आमार सुईटा फेरत दाओ सुबहानल्लाह अल्लाह आमार सुईटा कि आपनि जदि फुकुरु फाड़े दाड़िये आपनार हाथेर एकटा सुई फेले दें आर जदि बोलें अल्लाह आमार सुईटा दाओ आपनाके मानुष पागल बोलबे ना भालो बोलबे अल्लाह आमार सुईटा दाओ সমুদ্রের লক্ষ কোটি মাছ একটা একটা স্বর্ণের সুই নিয়ে সমুদ্রের কিনারায় হাজির ইনি কি স্বর্ণের সুই ফালাইছে না টিনের সুই আল্লাহ আমি তো স্বর্ণের সুই ফালাই নাই আমি তো ফালাইছি টিনের সুই আমি কিসের সুই ফালাইছি আল্লাহ আমি আমার সুই ফেরত চাই এই কথা বলার সাথে সাথে মাহিয়ে দি গর্ব রামদ আজমা সুজনে উ রাগে রে ফেতা দরদাহা সুজনে উ রাগে রে ফেতা দরদাহা এ আরজি করার সাথে সাথে সব মাছ আবার সমুদ্রে চলে গেল ব্যতিক্রম ধর্মী আরো একটি মাছ উনি যে টিনের সুইটি ফালাইছে ওই টিনের সুইটা নিয়ে সমুদ্রের কিনারায় হাজির হয়ে গেছে মন্ত্রী তো অবাক হায় হায় মন্ত্রী সাহেব কিছু বুঝছো তুমি তো বলছো আমি এখানে কি করি আমার মন্ত্রী শোনো যখন বলকের রাজত্ব ছিল আমার কাছে ছিল তখন শুধু মানুষ আমার কথা শুনতো মানুষের উপর আমার রাজত্ব চলত তাও বিরোধী দল তো সব সময় থাকতো এরা আমার কথা শুনতো না কিন্তু ওই রাজত্বের গায়ে যখন লাথি মেরে আমি আরো একটি রাজত্বের সংবাদ পেয়ে গেলাম যে রাজত্বের মাধ্যমে মানুষ তো দূরের কথা পশু পাখি তো দূরের কথা সমুদ্রের মাছ পর্যন্ত আমার কথা শুনে তুমি বলো সে রাজত্ব বড় নাকি এই রাজত্ব বড় কত বড় আল্লাহওয়ালা বুঝতে পারছেন তো এই ইব্রাহিম আদম হজ করবেন ইরান থেকে রওনা দিল পা হেঁটে যাওয়ার সিস্টেম ভিন্ন দুই কদম যায় দুই রাকাত নফল নামাজ দুই কদম যায় দুই রাকাত নফল নামাজ দুই কদম যায় দুই রাকাত নফল নামাজ কিতাবে লেখা আছে দাহাই সাল অর্থাৎ আড়াই বছরে তিনি ইরান থেকে হজ করতে মদিনায় গিয়েছেন পা হেঁটে না সেজদা করতে করতে আন্দাজা করেন কি পরিমাণ নামাজ পড়ছে হজে যাওয়ার সময় এখন যাওয়ার পথে একটা খাল পড়ছে সরু খাল এটা পার হইতে হবে মাঝি মাল্লারা নৌকা নিয়ে বসে আছে কোনো যাত্রী নাই গপ করতেছে হায় এই মুহূর্তে যদি একদম লাওয়ারিশ লোক পাইতাম লাওয়ারিশ লোক পাইতাম ওই তিরস্কারি করতাম সময় কাটাইতাম হঠাৎ নজর পড়ে গেল ইব্রাহিম ইবনে আদমের দিকে আর বুঝতে দেরি হয় নাই যে পাইছি একজন লাওয়ারিশ লোক কারণ দেখতে তো আল্লাহওয়ালা দাঁড়িওয়ালা দাঁড়িওয়ালারে দেখলে এমনি তো মানুষের শরীর চুলকায় কথা বুঝছেন পাইছি এখন এই মাঝিমাল্লারা ইব্রাহিম ইবনে আদমকে এভাবে টুপি ধরে টান মারে দাঁড়ি ধরে টান মারে পাঞ্জাবি টান মারে একবার পানি দিয়ে ফালায় আবার পানি থেকে টেনে উঠায় তামসা শুরু করছে তামসা আল্লাহ কি দেখতেছেন আল্লাহ ক ইব্রাহিম ও ইব্রাহিম তোমার সহ্য হচ্ছে আমি আল্লাহর কিন্তু সহ্য হচ্ছে না ইব্রাহিম এই মুহূর্তে যেই শাস্তি দিতে বলো যেভাবে দিতে বলো এই বেদব গুস্তাকদেরকে শাস্তি দিয়ে আমি দেখিয়ে দিই আমরা হলে তো কইতাম আল্লাহ দেন এদের সবগুলা লটকা নাকাশে মাথা থাকবে নিচে মানুষ যাতে বুঝতে পারে আমি একজন সুফি সম্রাট আল্লাহওয়ালা আমার সাথে বেয়াদবি করছে এই জন্য আল্লাহ শাস্তি দিতেছে তিনি কি কয় জানেন আল্লাহ
আমার কারণে যদি এই মাদি মাল্লাগুলোকে তুমি শাস্তি দিতে পারো, আমার কারণে কি তুমি তাদেরকে তোমার ওলি বানাইতে পারো না? আমার কারণে তুমি তাদেরকে তোমার ওলি বানাইতে, আরজি করার সাথে সাথে মাদি মাল্লাগুলো উনার পায়ে এসে কান্না শুরু করেছে, ঝাড় ঝাড় করে আল বলছে, হুজুর আপনাকে করতে আসছেন কিছুই চিনি না, আপনার পথ পরিচয় জানি না, হুজুর এতক্ষণ জাহান্নামে ছিলাম, কিছুক্ষণ আপনার সংস্রবে থাকার কারণে জান্নাতে দরজায় এসে গেছি, মেহরবানি করে আরো একটা ধাক্কা যদি দিতে পারেন। ইতিহাসে লেখা আছে এই মাঝি মাল্লাগুলো প্রত্যেকটা একজন আল্লাহওয়ালা হয়ে গেল। উদারতা ইব্রাহিম আদামের উদারতা যদি বদ্ধ দিত তাহলে তো ধ্বংস হইত, কিন্তু ওলামা ইকরামের অন্তর এত সংকীর্ণ নয়, আপনারা যত গালাগালি করেন গাম আটকিয়ে দিবেন আর ওদেরকে বাংলাদেশ থেকে মৌলবাদী উৎখেত করবেন, কিন্তু হুজুর আপনাদের সাথে রাগ করে কি ইমামতি ছাড়ছে? আরে ফাগলে কি না কয়, ছাগলে কথা বলেন, ফাগলে কি না কয়, আরো কত কত ফাসিল লোকে বলবে, আমার এগুলো গণার সময় আছে নাকি? মানুষে বলে না তোমরা আমার গাম আটকাইবা, যায় মতো করো, দায়িত্ব পালন করবো। তো আমার ভাইরা বলতে চেয়েছিলাম একজন আলেমের সংস্রব যদি কিছু সময় থাকতে পারে, একজন বাটফারসে আল্লাহওয়ালা হইতে পারে কি পারে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মাসসাদিকিন ওয়াকুনু মাসসাদিকিন। মুসা আলাইহিস সালামের সাথে মোকাবেলা করার জন্য আসছে 60,000 জাদুঘর, কয় হাজার, এরা কিন্তু ফেরাউনের লোক, ফেরাউনের টাকা খাই, ফেরাউনের দালালি করার জন্য আসছে, কয় হাজার, 60,000। আসার পরে আল্লাহ পাকের দেখেন কুদরতি কারিশমা, এই 60,000 জাদুঘর এরা মুসলমান হয়েছে, কারণ কি হয়েছে, সেইদায় পড়ছে, ফেরাউন দমকায় কয় আমার টাকা খাই, তোরা মুসার গোলামি করস, লাউসল লিবান না কুমফি জুজুইন না, খেজুরের গাছের ঢালে তোদেরকে শুলে ছড়াবো, টাকা খাইলি আমার আর দালালি করসের মুসার। আল্লাহ পাক 60,000 জাদুঘরে মুসলমান বানাই দিছে, সুবহানাল্লাহ, বলেন কি বানাইছে কর? এখন মুসা আলাইহিস সালাম একবার আল্লাহরে কয়, আল্লাহ আপনার কারিশমা তো বুঝলাম না, এরা আসছে ফেরাউনের টাকা খেয়ে আমার বিরুদ্ধাচরণ করার জন্য, আপনি তো সবগুলোর মুসলমান বানাই দিয়েছেন, তার কারণটা কি? আল্লাহ কয় শুন, এরা ওই যে জাদুবিদ্যা দেখাবে, মাঠে অবতীর্ণ হওয়ার পরে একটা ভদ্রতা দেখিয়েছে, শিষ্টাচারিতা, আদব যেটাকে বলা হয়, তোমাকে ওরা বলছে না ইম্মান তুলকিয়া ও ইম্মান নাকুন আউয়ালামান আলক, হুজুর জাদু কি আগে আপনি দেখাইবেন না আমরা দেখাইতাম, ও মুসা তুই একজন আলেম, তুই একজন নবী, তোর সাথে এই 60,000 জাদুঘর কাফের, আদব দেখানোর কারণে, শিষ্টাচারিতা দেখানোর কারণে, ভদ্রতা দেখানোর কারণে আমি আল্লাহ ওদের সবগুলোকে আল্লাহওয়ালা বানাই দিছি। কার সাথে আদব দেখানোর কারণে? মুসা আলাইহিসসালামের সাথে আদব দেখানোর কারণে আল্লাহ ওদের সবগুলোকে কি বানিয়ে দিছে? আল্লাহওয়ালা বানিয়ে দিছে। এই জন্য আমার ভাইরা, কুফারে যদি হেদায়েত থাকে, জীবনে কখনো কোনো আলেমের বিরুদ্ধাচরণ করবো না, ওই হাদিসটি স্মরণ রাখবো, কোন আলেমা আও মুতাআল্লিমা আও মুস্তামিআ আও মুহিব্বা, হয় আলেম হও না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমের ওয়াজ শুনো, না হয় আলেমকে ভালোবাসো, ওয়ালা তাকুন খামেসা, পঞ্চম কিছু হইও না, ফাতাহলিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মাসসাদিকিন ওয়াকুনু মাসসাদিকিন, তোমরা তাকওয়া অর্জন করো আর সত্যবাদী হক্কানি দিনদার ফরেজগার মুত্তাকি আল্লাহওয়ালা ওলামা ইকরামের সঙ্গে তোমরা চলাফেরা করো, ওয়াকুনু মাসসাদিকিন।